জঙ্গিপুরের বিধায়ক হিসেবে অভিনব কর্মসূচি শ্রম প্রতিমন্ত্রী জাকির হোসেনের। জঙ্গিপুর বিধানসভা এলাকার শিক্ষক থেকে ব্যবসায়ী বুদ্ধিজীবী মানুষজন সবাইকে নিয়ে সভার আয়োজন করলেন মিয়াপুরের জাকির হোসেন বিএড কলেজে। এলাকার উন্নয়নে বিভিন্ন গঠনমূলক কাজের পরিকল্পনা বিষয়ে সকলের সাথে আলোচনা করেন, কথা বলেন। তারা হচ্ছে শিক্ষক সমাজ। আমি প্রায় 3.5 বছর যাবৎ মন্ত্রী, এখানকার বিধায়ক। আমার বিধায়কের যে একটা কর্তব্য আছে, আমি মানুষের মতো দূরে থেকেছি, মানুষের কাজ দূরে করেছি। সে কারণে এটার পলিটিক্যাল কোনো প্রোগ্রাম নাই। আমরা সাধারণ যারা বুদ্ধিজীবী, এলাকার সংস্থামশাই, এলাকার বুদ্ধিজীবী, ভালো ব্যবসায়ী সবকে ডেকেছি, যে আমার কাজে কোনো ত্রুটি আছে কিনা তারা সে রাজ্যে তুলে ধরবে। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় মানুষকে পাড়ি দিতে, মানুষ সবচেয়ে বড়। সেখানে মানুষকে আমরা এলাকার বুদ্ধিজীবীকে ডেকে আমরা চাইছি যে আমাদের কোনো দুপুর টুকুরি থাকলে আমরা অবশ্যই ধরার চেষ্টা করবো। কারণ হলো মানুষকে ক্ষমা চাওয়া সবচেয়ে বড় কাজ। কারণ মানুষের এতদিন ধরে সেবা দিয়েছি, যাতে আমার কোনো ত্রুটি বিচ্ছুটি আছে কি না সে তারা তুলে ধরবে, যেটা থাকে আমি অবশ্যই পূরণ করার চেষ্টা করবো। যে মাননীয় মন্ত্রী জাকির হোসেন সাহেব তার বিধানসভার এলাকার কোনো কাজ এর যে পরামর্শ, গঠনমূলক পরামর্শ, সেই প্রস্তাবটা গ্রহণ করার জন্য নন পলিটিক্যালিভাবে এই সভাটা তিনি দেখেছেন। কী বার্তা দিতে চান এই সভা? আমি বার্তা দিতে চাই যাতে সমস্ত মানুষ তাকে সহযোগিতা করে, এবং আমি যে বার্তাটা দিলাম যাতে জঙ্গিপুর বিধানসভা একটা গার্লস কলেজ আমার পক্ষ থেকে এলো, এরকম বহু বৃদ্ধজনের পক্ষ থেকে বহু প্রস্তাব আসতে পারে, সেগুলোকে তিনি বিচার করে তিনি তার কাজ করবেন। কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী আপনাদের জানাচ্ছে শারদ শুভেচ্ছা। প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার, এছাড়াও 999 টাকার কেনাকাটার ওপর লাকি ড্র কুপন। মনমোহিনী, বহরমপুর, বোলপুর, মালদা, শর্তাবলী প্রযোজ্য। যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন।